আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন দুই চাকার একটি ইলেকট্রিক সাইকেল নিয়ে আজকে আপনাদের সামনে রিভিউ করতে এসেছি। আজকে বিস্তারিত সবকিছু আলোচনা করব এই সাইকেলটি নিয়ে। এটি কিন্তু একটি ইলেকট্রিক সাইকেল, আর এই ইলেকট্রিক সাইকেল মডেল নাম্বার হচ্ছে স্মার্ট জেড ফাইভ। স্মার্ট জেড ফাইভ এই গাড়িটি কিন্তু ডেলিভারি ম্যানদের জন্য আদর্শ একটি গাড়ি, খুবই হেভি, মজবুত, শক্তিশালী এবং লিথিয়াম ব্যাটারি গাড়ি। তো ফ্রেন্ডস, এই গাড়ি নিয়ে বিস্তারিত আলোচনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নিত্য নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন। সেখান থেকে আপনারা পছন্দ করে আপনাদের পছন্দের গাড়িটি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে ঘরে বসে থেকেই মাত্র 5 থেকে 10 হাজার টাকা বুকিং মানি দিলেই এই গাড়িগুলো আমরা আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি। গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন। এছাড়াও যারা সরাসরি আমাদের অফিসে এসে শোরুম ভিজিট করে পছন্দ করে নিতে চান, ওয়েলকাম, তারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন, আপনার পছন্দের গাড়িটি পছন্দ করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা কথা বাড়াবো না, চলুন আমরা চলে যাই মূল পর্বে। ফ্রেন্ডস, অসাধারণ এই গাড়িটি চারটি কালারে পাচ্ছেন। একটি হচ্ছে কালো কালার, এছাড়াও রয়েছে লাল, নীল এবং হলুদ। চারটি কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যারা যে কালারটি পছন্দ সেই কালারটি আমরা দিতে পারবো। তো ফ্রেন্ডস, এই গাড়ির পিছন দিক থেকে যদি আমরা শুরু করি, পিছনে খুবই সুন্দর একটি সিট দেওয়া আছে এবং সিটটি কিন্তু পিছনে ঢালনাও রয়েছে। আর এই সিটের কিন্তু একটি কেরামতি আছে, সেটা কি জানেন? আমরা একটু দেখে নিই। ফ্রেন্ডস, আপনি চাইলেই কিন্তু এই সিটটাকে খুব সুন্দরভাবে খুলে নিতে পারবেন, আর খুললে এটা কিন্তু বড় হয়ে যাবে। ওয়াও, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা বড় হয়ে গেল। এখন আপনি চাইলে এটার মধ্যে বড় ধরনের ফলের ক্যারেট, বাজারের ব্যাগ বা যে কোনো কার্টুন মালামাল ক্যারি করতে পারবেন। এই গাড়ির লোডিং ক্যাপাসিটি প্রায় 200 কেজি। 200 কেজি লোড নিয়ে এই গাড়িটি অনায়াসে চালাতে পারবেন 50+ কিলোমিটার গতিবেগে। বুঝতেই পারছেন সিস্টেমটা কত আধুনিক এবং সুন্দর। আপনি চাইলে পিছনের ঢালনাটাকে ভিতরে লুকিয়েও রাখতে পারবেন, মানে ঢুকিয়ে রাখতে পারবেন। ওয়াও, সত্যি সুন্দর, আপনি আবার এটাকে লাগিয়ে দিতে পারবেন। তো বুঝতেই পারছেন ফ্রেন্ডস, পিছনের ঢালনাটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে না, সিস্টেমটা কত সুন্দর। এবং যে ড্রাইভ করবে তার জন্য যে সিটটি দেওয়া হয়েছে, সিটটি কিন্তু অনেক সফট, দেখতেই পাচ্ছেন খুবই নরম। এবং বড় মাপে হওয়ার কারণে আপনি যত মোটা গাটাই বা পাতলা ঘটনের হন, এটার ভিতরে বসে যতক্ষণই থাকেন না কেন কোনো ক্লান্তি ভাব আসবে না। এছাড়াও ফ্রেন্ডস, সামনে যেই মাঝামাঝি স্পেসটা দেওয়া আছে, এই স্পেসও কিন্তু আপনি চাইলে বাজারের ব্যাগ, বাজারের বস্তা বা যে কোনো কিছু, যেমন চাউলের বস্তা, গ্যাসের বোতল ইজিলি ক্যারি করতে পারবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটি, এটার ভিতরেই রয়েছে আমাদের 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি, অরিজিনাল ব্যাটারি আমাদের। এবং জেড ফাইভের যে গাড়ির সাথে ব্যাটারি এসেছে, সেই ব্যাটারিটা আপনারা চাইলে ঘরে নিয়েও খুলে চার্জ করতে পারবেন। কিভাবে সেটা আমরা একটু দেখে নেই। ফ্রেন্ডস, আপনি যে চাবিটি ব্যবহার করেন স্টার্টিংয়ে, সেটা খুব সুন্দরভাবে এখানে হালকাভাবে প্রেস করে খুলে নিয়ে, ওয়াও, কভারটা খুলে আপনি খুব সুন্দরভাবে, আপনি এই যে ব্যাটারি বক্স থাকবে, খুব সুন্দরভাবে বক্সটাকে খুলে নিয়ে ঘরে, বাইরে, দোকানে, অফিসে, যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন ইজিলি। সিস্টেমটা খুবই সুন্দর। আবার এনে চার্জ করে আপনি ভিতরে ঢুকে এটাকে লক করে দিলে, ওয়াও, টোটালি চুরি হওয়ার কোনো ভয় নেই। সিস্টেমটা কত আধুনিক বুঝতেই পারছেন। এবং এই গাড়িটি কিন্তু আপনি চাবি দিয়েও চালাতে পারবেন, রিমোট কন্ট্রোলও চালাতে পারবেন, কারণ গাড়িটিতে রয়েছে দুই দুটি রিমোট কন্ট্রোল। আপনার চাবি যদি হারিয়েও যায়, রিমোট কন্ট্রোল দিয়ে আপনি গাড়িটিকে টোটালি কন্ট্রোলিং করতে পারবেন। গাড়িটি যদি কোথাও পার্কিং করে আপনি যেতে চান, সেটাও খুব সুন্দরভাবে ইজিলি গাড়িটি লক করে যেতে পারবেন। গাড়ি কেউ স্পর্শ করলেই সাউন্ড করতে থাকবে এবং ভাইব্রেশন হবে, প্লাস গাড়ির পিছনের চাকা অটোমেটিক লক হয়ে যাবে, চুরি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। ফ্রেন্ডস, সিস্টেমটা সত্যি সুন্দর। আমরা যদি ডিসপ্লেটা একটু দেখি, এটা ডিসপ্লেটাও খুব সুন্দর, একটু খেয়াল করবেন। ফ্রেন্ডস, আমি গাড়িটি অন করলাম, এখন ডিসপ্লেতে আপনি কত কিলোমিটার চালিয়েছেন এটা দেখতে পারবেন। এছাড়াও গাড়ির গতিবেগও শো করবে, আপনি কত গতিতে গাড়ি চালাচ্ছেন এটাও শো করবে। আমরা যদি এখন একটু দেখি, ফ্রেন্ডস খেয়াল করবেন, ওয়াও, 50+ গতিতে বর্তমানে গাড়িটি চলছে 2 নম্বর গিয়ারে। আমরা যদি 3 নম্বর গিয়ারে দিই, খেয়াল করবেন 61, মানে 60+ গতিতে গাড়িটি চলতে সক্ষম। সিস্টেমটা সত্যি আধুনিক। এবং এই গাড়ির পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক, সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। আর যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু টিউবলেস টায়ার হওয়ার কারণে ভিতরে ঝেল ভরে নিলে তার কাটা ঢুকলেও হাওয়া যাবে না, পাঞ্চার হবে না। টোটালি সিস্টেমটা সত্যি একেবারে আধুনিক। ফ্রেন্ডস, চাকাগুলোর সাইজ হচ্ছে 10 ইঞ্চি চাকা এবং টিউবলেস চাকা, আর রিংটা হচ্ছে মেটাল রিম, দেখতেই পাচ্ছেন মেটাল রিম। সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক সামনের চাকায়, পিছনের চাকায় হাইড্রোলিক ব্রেক। ড্রাম ব্রেকের সুবিধা হচ্ছে আপনি নিজের হাতেই নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন, সিস্টেমটা সত্যি আধুনিক। এছাড়াও ফ্রেন্ডস, সামনের দিকেও কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে, আপনি চাইলে এই স্পেসে যে কোনো মালামাল বহন করতে পারবেন, আপনি চাইলে এটার মধ্যে একটি ঝুড়িও ক্যাপাসিটি করে লাগাতে পারবেন। এবং আমাদের এই গাড়িটির কিন্তু সিস্টেমটা খুবই অন্যরকম, এখন বর্তমানে দেখতে পাচ্ছেন SS দিয়ে খুব সুন্দরভাবে
কভার করা হয়েছে, যার কারণে এটা কিন্তু একটা কাস্টমার আমাদের কাছ থেকে সম্মানিত কাস্টমার কিনে নিয়েছেন, তিনি নিজে এই সিস্টেমটা করেছেন যাতে অন্য কোনো গাড়ি আঘাত দিলে কোনো রকম সমস্যা না হয়। টোটালি একেবারে আপডেট, আপনি চাইলেই এটাকে মডিফাই করে এই রকম পুরো গাড়িটাকেই করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এই গাড়িটি সত্যি সুন্দর। আমরা পিছনের দিকে যদি চলে আসি, পিছনেও একই রকম 10 ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে, এবং এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু টোটালি বানানো, মানে এটা গাড়ির সাথে থাকবে না। সামনের অ্যাসেস এবং এই পিছনের এই ক্যারিয়ারটা টোটালি বানানো, মডিফাই করে আপনি চাইলে আরও নিখুঁত আরও সুন্দরভাবে করে নিতে পারবেন। এছাড়াও ফ্রেন্ডস, পিছনের টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এবং মোটর ক্যাপাসিটি 500 ওয়াট, 500 ওয়াট মোটর দেখতেই পাচ্ছেন। আবার আপনি চাইলে এই গাড়িটিকে প্যাটেলিং করেও চালাতে পারবেন, প্যাটেলিং সিস্টেমও রয়েছে। এখানে আমরা প্যাটেল লাগিয়ে দিব, দেখতেই পাচ্ছেন, মানে সাইকেলিং সিস্টেম, আপনি এটাকে ইজিলি সাইকেলিং সিস্টেমেও চালাতে পারবেন। একটা গাড়িতে যতগুলো সিস্টেম থাকা প্রয়োজন আমরা সবগুলো সিস্টেমই এখানে দেওয়ার চেষ্টা করেছি। পিছনের চাকা আমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি। তো ফ্রেন্ডস, এই গাড়িটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। Z5 এই গাড়িটিতে ব্যবহার করেছি 500 ওয়াট মোটর এবং ব্যাটারি ক্যাপাসিটি 60 ভোল্ট 20 এম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি, এবং এই গাড়িটি একবার ফুল চার্জ করলে মাত্র 1 ইউনিট বিদ্যুৎ খরচে আপনারা যাতায়াত করতে পারবেন 50 থেকে 60 কিলোমিটার প্লাস। তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস, পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং নিজে নামাজ পড়বেন, অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন, এই শুভকামনায়। আসসালামু আলাইকুম।